আমি রাতের বেলা আসি, রাত 12টা একটার সময় ঘুরি কোন গাভীটা কিভাবে শুয়ে আছে, হ্যাঁ কোন ওলানে কোন সমস্যা হলো কিনা এগুলো দেখি। কারণ এটা আমি আমার অনেক গাভীকে সালাম করি রাতে এসে, হ্যাঁ যে তোমাদের যেন সেবা করে যেতে পারি, দোয়া করো আমাকে। এখন জানা নেই যাত্রা চিনে মানে গাভীটা চিনে, নতুবা দালাল গাভী ক্রয় করলে ঠকাই দিবে ওরা। হ্যাঁ যেমন দেখা যায় গাভীগুলি অনেক চার পাঁচ বড় বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পর শিংগুলো বাঁকা হয়ে যায়, ওই দালাল করে শিংগুলিকে ভালো করে চেষে শিরিষ কাগজ দিয়ে মুছে এই করে একে প্রথম পর্বে যায় প্রথম বাচ্চা। এইটাও কি হয় দাদা? আসলে সম্ভব? হ্যাঁ সম্ভব, ওইটা শিঙের উপরে নির্ভর করে গাভীটাকে জুয়ান এবং বৃদ্ধ মনে হয়। কিন্তু এই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ফতেনগর কলাতিয়া ক্যারেনিগঞ্জ। দেখতে পাচ্ছেন যে বাড়ির উঠোনের বাড়ির সাইটেই সুপরিকল্পিতভাবে একটি খামার গড়ে তোলা হয়েছে। আর এই খামারটির কর্ণধার যিনি, তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, বিদেশ থেকে ফিরে সে গরু লালন পালন শুরু করলেন। তার আগে একটু জানিয়ে রাখি দর্শক, সুশিক্ষিত এবং মার্জিত একজন খামারি, তার সাথে আমরা কথা বলে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সে খামার করে গরু লালন পালন করে এখন কেমন আছে এবং নতুনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন যেখানে বেশ দুই তিনটা শেড আমরা দেখতে পাচ্ছি, একটা শেডের মধ্যে কয়েকটা ভাগ দেখতে পাচ্ছি। আর একটা জিনিস দর্শক দেখতে পাচ্ছেন যে অনেকটা সনাতন পদ্ধতিতে এখানে গরুগুলোর যে খাবারের ব্যবস্থা করা হয়েছে সে চারিগুলো আমরা গ্রামে গঞ্জে দেখে থাকি, আসলে শহরের আশেপাশে এগুলো খুব কমই দেখা যায়। আর একটা দেখতে পাচ্ছি যে খামারটা গ্রামের মধ্যে হলে কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা, অন্যান্য খামারে দেখা গেছে যে ময়লা আবর্জনার জন্য ঢোকা যায় না। এখানে কিন্তু আরেকটা জিনিস যেটা লক্ষ্য করতেছি দর্শক, যে গন্ধ নেই, কোন দুর্গন্ধ নেই খামারটায়, খুবই সুন্দর পরিপাটি। তো একটা কথা আছে যে শিক্ষিত মানুষের শিক্ষিত খামার, আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা হলে একটা মনের একটাই। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি যে গাভীগুলো এখনো বিদেশি জাতের অস্ট্রেলিয়ান উন্নত জাতের গাভী আমরা দেখতে পাচ্ছি দর্শক। তো চলুন আমরা একটু কথা বলি সেই কর্ণধারের সাথে, কথা বলে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমরা পাশে আর একটা শেড দেখতে পাচ্ছি, কেন এইভাবে আলাদা আলাদা করে শেড করে গরুগুলো রাখা হয়েছে সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা কথা বলি। নমস্কার। হ্যাঁ নমস্কার। একটু মাস্কটা খোলা যাবে যদি মাইন্ড না করেন? আচ্ছা কেমন আছেন? ভালো। একটু নামটা বলবেন? আমার নাম হলো বাসুদেব সরকার। আচ্ছা বাসুদেব সরকার দাদা, আমরা জানলাম যে আপনি অনেকদিন দেশের বাইরে ছিলেন। হ্যাঁ। তো কতদিন ছিলেন, কোন দেশে ছিলেন? আমি ছিলাম মূলত 1984 সাল থেকে ইরাক, তারপরে হলো লিবিয়া, আচ্ছা তারপরে নেক্সট হলো দক্ষিণ কোরিয়া। অনেক বছর বিদেশ কাটিয়েছেন। হ্যাঁ। তো দেশে আসলেন কতদিন হলো? না দেশে ওই আসছি 2000-এর আগে, দুই বছর আগে 1998-তে আইসা আবার আমি এখানে ঢাকাতে চাকরি নিলাম। আচ্ছা। কোরিয়ানদের সাথে ইউনিকিস্তান প্রাইভেট লিমিটেড এ, ওখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ টিচার হিসাবে ছিলাম আমি 7-8 বছর। মার্শাল্লাহ অনেকটা অভিজ্ঞতা সার্ভিসে বা দেশের বাহিরের। তা আপনি হঠাৎ করে গরুর খামার বা গরু লালন পালন স্বপ্নটা কেন দেখছিলেন? এই স্বপ্নটা দেখা হলে এই জন্য, আমাদের পূর্বপুরুষ যেমন আমার দাদা গাভী পালতো, কৃষি কাজ করতো, ছোটবেলার সঙ্গে থেকে আমার দাদার সঙ্গে আমি যেতাম ওই গরু বাছর নিয়ে, ওই হাল চাষ করার পরে মইয়ে আমাকে চড়াতো আমি বাচ্চা ছেলে হিসাবে। হ্যাঁ, সেই থেকে আমার একটা নেশা। তো তখন তো দাদারা যারা, বাপ দাদারা যারা যে গরু লালন পালন করতো সেগুলো তো দেশি গরু ছিল। তা আপনি এই যে মানে পরিকল্পিত ভাবে খামার করার স্বপ্নটা কবে দেখলেন? এটা দেখা হলো আস্তে আস্তে এই দেশে যখন এই গরুগুলো আসলো, তা আমাকে একজন আমার বন্ধু মানুষ গোয়ালা সে বললো যে একটা গাভী পাওয়া যায় ভালো। তখন আমি অনেকদিন আগে 45,000 টাকা দিয়ে একটা গাভী কিনলাম, সেই গাভীটাই আমার প্রথম শুরু। এবং পাশের দুধ থেকে কিনলাম, পরবর্তী বিয়ানে সে গাভীটা আমার দুধ হলো 16 কেজি, দিনে 25 কেজি। অনেক তারপরে আমার একটা লোভ এসে গেল। তাহলে দাদাকে অনেক সৌভাগ্যবান বলবো আমরা যে 5 কেজি দুধের কথা বলে নিয়ে এসে 16 কেজি দুধ। হ্যাঁ, পরের বিয়ানে। আচ্ছা, সেই থেকে আপনার লোভটা আরো বৃদ্ধি পেল যে গরু লালন পালন করবো বা বিজনেস আকারে নিব। হ্যাঁ। আচ্ছা, তো এখন কতগুলো গাভী আছে আপনার? 30-32টা মতো আছে। 30-32টা? আমরা একটু গাভীগুলো কি একটু দেখাতে পারি দর্শকদেরকে? আমরা যে আপনার পেছনে যে কালো কালারের গাভীটা দেখতেছি, খুবই স্বাস্থ্য এবং খুবই মনে হচ্ছে যে উন্নত জাতের। এটা কোন জাত দাদা? এটা অস্ট্রেলিয়া বোধ হয়। অস্ট্রেলিয়ান?
আচ্ছা এটা কি বাচ্চা দিয়েছে? হ্যাঁ বাচ্চা দিবে এবার। এবার নতুন দেবে? সাত মাস প্রথম বাচ্চা দেবে? দাদা মনে হচ্ছে যে এটা দুটা তিনটা বাচ্চা দিয়েছে। দেখে মনে হচ্ছে দর্শক দেখলেন যে গ্রোথটা খুবই ভালো এবং আমার মনে হয় জাতটাও খুবই ভালো পেয়েছে। এর মায়ের দুধের রেকর্ড কেমন ছিল? এটা কি আপনার ফার্মেরই? আমার নিজের তৈরি। আচ্ছা নিজে জাত উন্নয়ন করা? এখন আমারই নেই, এখন আবার কেনা গাবে কোনো না, আমি কিনি না, সব আমার। আচ্ছা আচ্ছা প্রোডাক্ট। এর মা দুধ দিত কত কেজি? ১৩-১৪ কেজি সকালে ১৩-১৪ কেজি। কিন্তু এটা গ্রোথ দেখে মনে হচ্ছে যে মাশাআল্লাহ আপনি ২০-২৫ লিটার দুধ পেতে পারেন, আশা আছে কিনা? হ্যাঁ এরকম আশা করা যায়। আচ্ছা আমরা তারপরে আরো ওই পাশে যে গাবি গুলো দেখতেছি আমরা একটু ওদিকটায় যাই, একটু একটু দাদা চলেন। দর্শক আমরা এই পাশে কিছু উন্নত জাতের গাবি দেখতে পাচ্ছি যে আচ্ছা দর্শক শুনলেন যে এই প্রথম যে একটা গাবি দিয়ে শুরু করেছিলেন তারপর এগুলো হলো জাত উন্নয়ন করা, তাই তো দাদা? আচ্ছা তো এই যে গাবিটা দেখতে পাচ্ছি এটা কত লিটার দুধ দেয়? এটা দিনে মধ্যে ২০-২২ কেজি দুই বেলায়। আচ্ছা এটা কি এটা কয়টা বাচ্চা দিয়েছে? এটা বাচ্চা দিয়েছে প্রায় ৬-৭টা। ৬-৭টা দিয়েছে। আচ্ছা তারপরে আচ্ছা এই যে ভালো জাতের গাভি এটা নির্ণয় করা বা চেনার উপায়টা কি দাদা? চেনার উপায় পারলে যারা পালে তাদের বুঝতে হবে, কিন্তু বোঝানো যাবে না, একটা অভিজ্ঞতা হয়ে যায়। হ্যাঁ অভিজ্ঞতা হয়ে যায়, দেখলে বোঝা যায় যে পিছনটা সমান থাকে। আচ্ছা পিছনটা যদি উঁচু হয় গাভির, পিছনটা উঁচু হলে তাহলে সেই গাভিটা ভালো, মানে একটু উঁচা থাকলে বা সমান থাকলে বা লেজটা একটু ছোট থাকবে, চুষ থাকবে না, সেগুলো ভালো দুধ দেবে, শিংগুলো বাঁকা থাকে। আচ্ছা শিংগুলো বাঁকা থাকবে। দর্শক নতুন নতুন কিছু ইনফরমেশন আমরা জানতেছি যে ইনফরমেশন গুলো কাজে লেগে লাগাতে পারবেন আপনারা। তারপরে পাশে যে গাভিটা দেখতেছি আমরা ওইটা একটু দাদা চলেন। দর্শক দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। আসলে দাদা মানুষটাও অনেকটা ইয়াং এবং এখনো ইয়াং মনে হচ্ছে বা অনেকটা স্মার্ট মনে হচ্ছে। গরু ৬২। আচ্ছা 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 ৬২ বয়স, মাশাআল্লাহ অনেক অনেক বয়স হয়েছে এবং কিন্তু মনে হয় না কিন্তু দাদা আপনাকে দেখে। আচ্ছা এটা কত কেজি দুধ দেয়? এটা ২০-২২ কেজি। এটা কয়টা বাচ্চা দিয়েছে? এটাও ৬-৭টা দিয়েছে, ভালো দেখে রেখে দিয়েছে। আচ্ছা মানে ভালো দেখে আর বিক্রি করেন নাই আপনি? এটার বাচ্চা এটা বাচ্চা দিবে। আচ্ছা দর্শক শুনলেন যে নিজেরা যদি জাত উন্নয়ন করা যায় তাহলে আসলে কিন্তু ভালো জাতের গাভিগুলো পাওয়া যায়। তো এই যে আমার গাভির থেকে আমার বাচ্চা উৎপাদন করি, আমরা কিনে রাখো। আচ্ছা এই ২১ বছরের মধ্যে আমি আজকে ১০ বছর যাবতই মানে এই করি। আচ্ছা ১০ বছর যাবত আর কিনেন না? আমার গাভির থেকে আমি এই করি। আচ্ছা দাদা আর একটা জিনিস দেখতেছি যে আপনি ওই পাশে একটা শেড করেছেন, এই পাশে একটা শেড করেছেন, আবার ওইখানে একটা শেড করেছেন, এই আলাদা আলাদা শেড করার কারণটা কি? কারণটা হলো যে আমি ওই বেশি দুধের গরু একদিকে রাখি আর যেগুলি বাচ্চা দিবে সেগুলি একদিকে রাখার চেষ্টা করি। আচ্ছা এই আর কি, তা বেশি দুধের গাভিকে তো বেশি খাবার দিতে হবে। আচ্ছা আলাদা ও তার মানে বেশি দুধের গাভি যেগুলো সেগুলোকে একটু খাবারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। পরিমাণটা যে বাড়িয়ে দেন সেটা আসলে কতটুকু? না ওটা বাড়াই দিয়ে গরুর পেটে যা ধরে এইভাবে। আচ্ছা কোনো মাপঝুপ করি না আরকি কোনো, কিন্তু আমি একটা এস্টিমেট দিয়ে দিছি যে এই আমাকে এই বস্তার মধ্যে আমার কর্মচারীদের তোমরা এটা খাওয়াবো। আচ্ছা এই যে আপনি গরু লালন পালন করে আসলে কেমন আছেন এখন? আছে, আগে তো ভালোই ছিলাম কিন্তু ৫ বছর যাবত একটু বেশি ভালো না। কেন? ৪-৫ ইয়ার্স মানে তখন লেবারের মজুরি কম ছিল, হ্যাঁ দুধের দামটা এরকমই ছিল, এখন দুধের দামটা বাড়ে নাই, পুরা ভুষির দাম অনেক বেড়ে গেছে, গরুর খাবার গোখাদ্য। হ্যাঁ দেশ গ্রামে এখন জমি বিভিন্ন বিল্ডিং হয়ে যেতেছে, খাবারের খুব অভাব। আচ্ছা কষ্ট বেশি পড়ে যায়। মূল কথা হলো খাবারের দাম বৃদ্ধি বা দুধের দামটা কম, যার কারণে এখন আগের তুলনায় মানে লাভটা কম হচ্ছে। একবার তো লস না? লস না, না হলো ভাইরাসের কারণে এই ৬-৭ মাস লস হয়ে গেল। আচ্ছা ভাইরাসের কারণে অনেকে বের হতে পারে নাই বা দুধ বিক্রি হয় নাই, এগুলোর কারণে কি দুধ ফেলে দিতে হয়েছে? না আমার দুধ আমি ফেলাই নাই, এখানে বিক্রি হয়েছে, কারণ আমার কিছু ভিআইপি কাস্টমার আছে, আমি ১০০% পিওর দুধ বিক্রি করি, যার জন্য ঢাকা থেকে আমার কাছ থেকে লোকেরা নিয়ে যায়, তারা টাকার সাথে কোনো বিচার করে না। হ্যাঁ তারা বলে যে আমাদের বাচ্চাদের খাওয়াবো, ঢাকা থেকে গাড়ি নিয়ে আসে আমার কাছ থেকে দুধ। মানে আর যেটা সমস্যা হয়েছে যে করোনাকালীন সময়ে ভাড়াটা ডাবল গিয়েছে, যার কারণে ওইদিকে ব্যয়টা হওয়ার কারণে ইনকামটা কম হয়েছে। গভর্নমেন্ট তো আমাদের কোনো অনুদান দিল না, তার কারণ হলো দিল ২-৩টা গাভি পালে তাদের, কিন্তু গভর্নমেন্ট তো দাদা বলে যে আসলে ক্ষতিগ্রস্ত যারা তাদের পাশে দাঁড়ায়, পাশে আসায়, কিন্তু এখন আমি বুঝি না
যে সমস্ত আশেপাশের লোকজন যারা প্রশাসনে আছে তারা কোনো কারচুপি করে কিনা বা কোনো স্পেসে আছে কিনা সেটা জানি না, কিন্তু মূলত আমরা তো ক্ষতিগ্রস্ত। যারা বেশি গাবে পালে তাদের ক্ষতি বেশি হচ্ছে, কিন্তু আমরা পাই না। আমাদের এটাই হলো সবচেয়ে বড় দুঃখ যে আমরা গাবি পালি মানুষকে ভালো জিনিস খাওয়াই, হ্যাঁ 100% পিওর। এখানে হাসপাতাল আছে, ডাক্তার তারা আমাদের কাছ থেকে দুধ মুদ দেয় কত ভালো। আচ্ছা দাদা, একটু আমরা একটু ঘুরি, যে দর্শক দেখতে পাচ্ছেন যে উনি তো বললেন যে বেশি দুধের গাভী যেগুলো সেগুলো খাবার বেশি দেয় এবং সহজে যাতে নির্ণয় করা যায়, যার কারণে আলাদা আলাদা শেড করে সে গাভীগুলো রেখেছেন। তো যেটা হলো দাদা, এই যেটা বললেন যে খাবারের দাম বা এগুলো নিয়ে, এই সব কথা নিয়ে কি সরকারের উচ্চ মহলে কখনো কি কোনো অ্যাপ্লিকেশন বা কোনো কথা বলেছেন? না বলি নাই, কিন্তু আমাদের এখানে ডাক্তার আছে, এরা আছে, কিন্তু এবারও আমার নামটা নিয়ে গেছিল, ছবি টবি নিয়ে গেছিল, কিন্তু অনেকে শুনলাম কেরানীগঞ্জের দিকে, দক্ষিণী কেরানীগঞ্জ, পূর্ব কেরানীগঞ্জে অনুদান পাইছে অনেকে, কিন্তু আমরা পাইলাম। আচ্ছা, এগুলোর তো অ্যাসোসিয়েশন বা সংগঠন আছে, সেগুলোর সাথে কি জড়িত আছেন? না, আমি তো আমার নাম তো ওখানে ই করা আছে, আমার খামারে, আমার খামারের নাম হলো জ্যোতির্ময়ী দুগ্ধ খামার, উপজেলায় লিস্টেড আছে, কিন্তু তারা তো জানে আমার এইটা। হ্যাঁ, কিন্তু আমাদের গাভী যদি বেশি দেখে, যদি মনে করে না তারা সচ্ছল ভালো, তাদের টাকা আছে, এইভাবে হয়তো আমাদেরকে সেই ইয়ে থেকে লিস্ট থেকে তালিকাটা বাদ। একটা কথা আছে, চকচক করলে তো স্বর্ণ হয় না, উপর থেকে মানুষকে চেনার উপায় নাই। আসলে এই জিনিসগুলো মানে কিভাবে খেয়াল করা উচিত বা নজর দেওয়া উচিত বলে মনে করেন? প্রশাসনে যারা আছে, আমার মনে হয় স্বচ্ছ লোকের প্রয়োজন, তারা ঠিকভাবে দেখুক, কারণ আমরা মূলত যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কিন্তু দাদা, আপনি যে বললেন যে স্বচ্ছ লোকের প্রয়োজন, আসলে সেই লোকগুলোতে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে, তাই না? তো তারা যদি জিনিসগুলো না জানে বা না বোঝে, না দেখে, তাহলে তাদের নলেজে কিভাবে যাবে? সেই ব্যবস্থাটা কি আপনাদের করতে হবে? না, যেটা হবে যে আপনারা এরকম যদি কোনো প্রচার করেন, যদি মানুষকে বলেন, সরকারকে দেখান, যেমন সরকার অনেক সময় পেপারের মধ্যে অনেক কিছু দেখে তারা বুঝতে পারে যে আমাদের ভুলভাল কিছু হইতেছে কিনা, বা একটা লোক অসহায় অবস্থা আছে তখন তাদেরকে সাহায্য সহযোগিতা করে। কিন্তু আমি মনে করি যারা নাকি বেশি দাবি পারে, এবং এভরিবডি লাইক দিস, প্রত্যেকে এরকম ক্ষতিগ্রস্ত ভাইরাসের কারণে, ওই দুইটা তিনটা গাভি যারা পালে তারা ক্ষতিগ্রস্ত হয় নাই, তারা তো নিজেরা সেলফ সার্ভিস দেয়। আর আমরা মানুষ দেখে, আমার খামারে 6-7 জন লোক আছে, তারা জীবিকা নির্বাহ করতেছে, তাদেরকে আমি টাকা দিতেছি, পয়সা দিতেছি, আমাদের বেতন ঠিক মতো দেওয়া হইতেছে, কিন্তু আমরা তো লোকসানের ভাগিদার হয়ে গেল। আচ্ছা দাদা, আমি আর একটা কথা জানতে চাই, আপনি তো এখন মোটামুটি পাশাপাশি অন্য বিজনেস করেন বা ঔষধের দোকান আছে জানলাম, আপনার সেই অভিজ্ঞতা থেকে বলবেন যে আমরা দেশি গরু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়, তা আমরা দেশি গরুর থেকে বিদেশি বীজ কেন নিই না বা নিতে পারি না, বা সম্ভব কিনা? না, দেশি গরুর মধ্যে বিদেশি বীজ নেওয়া যাবে, ই হবে, বাচ্চা ভালোই হবে, হয়ে যায় অনেক সময়, কিন্তু দেশি গাভীর দুধ কম হয়, যার জন্য পোষায় না। কারণ একটা গাভী যে 3-2 কেজি দুধ হয়, সে দুধ বিক্রি করে মানুষ দা পালন করা যাবে না। কিন্তু আমরা কি বিদেশের উপর নির্ভর হয়ে থাকলাম না? সেক্ষেত্রে কি আমাদের ওই দেশি গরুকে বিদেশি বীজ দেওয়া যাবে? বিদেশি বীজ দিলে ডেভেলপ হবে। আচ্ছা, মানে সেটা হলো জাত উন্নয়ন যেটা বলি আমরা, আস্তে আস্তে সেটা কি আমাদের দেশে উন্নত হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে, হচ্ছে। তাহলে কি আমরা নির্ভর করতে পারি যে আমাদের দেশের উপর, যে বিদেশ থেকে আর নিব না? হ্যাঁ, নির্ভর করা যায়, নির্ভর করা যায়। হ্যাঁ, করা যায়। আমার আমার ব্যক্তিগত 21 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যেমন আমি 21 বছরের মধ্যে এখন 11 বছর যাবত আমি কোন বাহির থেকে গাভী কিনি না, আমার নিজের নিজস্ব গাভীর থেকে বাচ্চা উৎপাদন হয়, সে বাচ্চাকে বড় করে আমি গাভি করি। বীজটা তো বাইরে থেকে আনতে হয়? বীজটা তো সাবারে হয়। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি প্রশ্ন করতে চাই, সেটা হলো আমরা যদি প্রত্যেকটা খামারে ভালো জাতের সারগরু রেখে ওইখান থেকে যদি বীজ দিই, তাতে কি ফলটা আসবে কিনা? তাতে ফলটা আসবে, কিন্তু ওই গাভীর সাথে সার তো রাখা যাবে না, ওরা খুব পাগলামি করে, কন্ট্রোল করা যাবে না, আলাদা ব্যবস্থাই রাখা, আলাদা রাখে। কিন্তু এখানে তো তাই করে, সাবা ডায়েরিতে যেগুলি আছে সেই সারগুলিকে ওখান থেকে বীজ সংগ্রহ করে ওরা এই করে। কিন্তু আমরা যে সিমেন্টটা ব্যবহার করি, এটা কোন কোম্পানির সিমেন্ট? সিমেন্ট তো কোম্পানির না, এটা তো গভর্নমেন্টেরই, আবার কোম্পানিরও আছে, কিন্তু কোম্পানিটা আমরা দেই না, সেটা সরকারের একটা নির্ভরযোগ্য সাবারে। সরকারি যেটা দিচ্ছে সেটা কি আসলে নির্ধারিত কোন ইয়ে আছে যে এটা এই ধরনের সিমেন্ট? হ্যাঁ আছে, যেমন নাম্বার আছে 75 নাম্বার, 80 নাম্বার, 87 নাম্বার, 100 নাম্বার। হ্যাঁ, 100 নাম্বার বেশি দেওয়া যায় না, 100% আমাদের ক্লাইমেটে অ্যাডজাস্ট। সেই নাম্বারিং গুলোতে আসলে কি মিন করে? নাম্বারিং গুলিতে দেখা যায় যে ওই ওই যে ওই ই হয়, যেমন সিন্ধি আছে, তারপরে ওই অস্ট্রেলিয়ান আছে, তারপরে ওই
বিভিন্ন উচ্চতর মানে এটা নাম্বারের উপরে বেসিস করে নাম্বারটা ইন্ডিকেট করা আছে যে এইটা এই ধরনের সিমেন্স বা এই জাতের। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তো এই যে আপনার অনেকদিনের অভিজ্ঞতা, আসলে গরু লালন পালন করে অনেকটা ভালো আছেন বোঝা যাচ্ছে, হয়তো মাঝখানে লসে ছিলেন তারপরে তো ভালো আছেন। ভালো বলতে এটাই যে এইরকম একটা কথা আছে না যে ওই সামথিং ইজ বেটার দেন নাথিং, বসে থাকার চেয়ে বেকার খাটা ভালো। আমি এখন এই যে বয়সে না আমার বয়স 62, তাহলে এখন যদি বাসায় একেবারে বসে থাকি তাহলে আমি খুব ই হয়ে যাবো। এই জন্য এদেরকে নিয়ে কথাবার্তা বলি, একটু ক্ষেত খামারে যাই, ওদের দেখাশোনা করি, আমার রাখালদের সঙ্গে কথা বলি, তাই আমার সময়টা দিনটা খুব আনন্দে কেটে যায়। আচ্ছা, আপনি একটু আগে বলছেন যে ষাড় গরু সম্পর্কে, তা আপনি একটু বলবেন যে ষাড় গরু এবং গাভী গরু এই দুটোর মধ্যে কোন সাইডটা বেশি প্রফিটেবল মনে হয়? প্রফিটেবল হলো এই ষাড় গরু, ষাড় গরু ষাড় বাচ্চা কিনে যদি করতে পারে তাহলে এটা। কিন্তু ষাড় গরু কিনে যারা অভাবী সংসার গরিব যারা, হয়তো তাদের মোট সম্বলি আছে 4-5 লক্ষ টাকা, তো তারা যদি ষাড় গরু লালন পালন করে তাহলে তো বছর ভরে ইনভেস্ট করতে হবে। না বছর না, ওইটা ষাড় গরুটা 3-4 মাস পাললেই হয়ে যায়, ছোট বাচ্চাটাকে 4-5 মাস পাললেই সেটা বিক্রি হবে ডাবল, ওইটা লোকসানে কোনো হওয়ার কোন সম্ভাবনা নাই। কিন্তু আমাদের অভিজ্ঞতা তো দেখছি গত 2-1 বছরে হয়তো একটা গরু কিনছে 1 লক্ষ টাকা দিয়ে, তার পিছনে খরচ করছে 50,000 টাকা, 1.5 লক্ষ টাকা হয়েছে, গরুটা বিক্রি করছে 1,10,000 টাকা বা 80,000 টাকা, এরকমও তো ঘটেছে। কিন্তু গাভী গরুর তো এই লসটা হওয়ার সম্ভাবনা থাকে না। গাভীর আর একটা দিক খারাপ আছে, সেটা হলো যে গাভীর এই হয় মেস্টাইটিস হয়। হ্যাঁ, যেমন একটা গাভী আমি কিনলাম 2.5 লাখ টাকা দিয়ে, সেই গাভীটা নিয়ে আসলাম, আসার পরে মেস্টাইটিস হলে অনেক সময় একবার দুইবার নষ্ট হয়ে যায়, অনেক সময় ট্রিটমেন্ট করলে সেরে যায় কিন্তু অনেক সময় সারে না, তখন বার যদি একটা নষ্ট হয়ে যায় সে 2.5 লাখ টাকার গরু বিক্রি হবে তখন 80,000-70,000 টাকা, কিন্তু বিক্রি করে ওই টাকাটা পোষানো যাবে না। সেই রোগগুলো যাতে না হয় সেই থেকে, সেই জন্য আগে থেকে করণীয় কি? হ্যাঁ, সেটা ওই এরকম হাইজেনিক করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। যেমন আজ আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছেন, এই যে আপনি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছেন, এরপরেও কি কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন? হয়, এটা তো ভাইরাস, তো এটা বাতাসের সাহায্যে আসে তো। আচ্ছা, কিন্তু ভাইরাস থেকে মুক্ত হওয়ার কোন উপায় নেই? না, মুক্ত এরকম এই ঔষধপত্র ব্যবহার করতে হবে, গরুর ঘরে ই করতে হবে। আচ্ছা, এখন গরুগুলোকে খাওয়ান কি কি প্রতিদিন? আমি তো সাধারণভাবে আগে কুড়া টুড়া খাওয়াই, তো খাওয়াই না, এখন খাওয়াই হলো মুগের ভুষি আর গমের ভুষি। খাওয়ানোর মধ্যে কোন ডিফারেন্স আছে কিনা, যে এইটা খাওয়ালে গরুটা গ্রোথ বেশি হবে, দুধ বেশি হবে? আছে, বিভিন্ন রকমের কেমিক্যাল জাতীয় এখন ওষুধ বিক্রি করছে, আমি আবার ওগুলি খাওয়াই না, কারণ হলো যে আমি শুধু ওই মুগের ভুষি আর গমের ভুষি, মানে এই দুইটা জিনিস খাওয়াই, এটা মানে ফ্রেশ। আর গরুর হলো যে ঘাস, ঘাস বলতে ভুট্টা ঘাস, তারপরে লেপিয়ার ঘাস, খেসারি ঘাস। হ্যাঁ, এগুলো। আচ্ছা দাদা, এখন কি একটু বলবেন যে আসলে হয়তো আপনি যে সময় খামারটা দিয়েছেন বা সে সময় অনেকটা ভালো ছিলেন, হয়তো প্যান্ডামিক সিস্টেমের কারণে কিছুটা লসে আছেন, কিন্তু ওভারঅল কি বলবেন যে এই সেক্টরটা আসলে লাভজনক কিনা? যদি সঠিক তত্ত্বাবধান করা যায় তাহলে লাভজনক। আচ্ছা, সঠিক তত্ত্বাবধক বলতে কি কি বোঝাচ্ছেন? সঠিক তত্ত্বাবধক বলতে নিজেকে শ্রম দিতে হবে, নিজে শ্রম দিতে হবে, শুধু মানুষের উপরে ওই রাখালদের উপরে ডিপেন্ড করলে চলবে না। আমি রাখাল রেখে চলে গেলাম, এখানে তারা ওই অন্যরকম করে ফেলে। হ্যাঁ, আচ্ছা, আর যেটা বলবেন যে ধরেন আমাদের দেশে অনেক বেকার আছে, আসলে এই সেক্টরে ইনভেস্ট করতে চায় বা দেখা গেছে যে বিদেশ যায় 5-10 লাখ টাকা খরচ করে, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? যদি তারা নিজেরা শ্রম দিতে পারে, ঘাস চাপতে পারে, গরুকে খাওয়াইতে পারে এবং গাভীকে যদি গোসল করাইতে পারে, নিজে যদি সবকিছু করে 3-4টি গরু বা পাললে, 5টা গরু পাললে তার লাভ হবে, বিদেশে যাওয়া লাগবে না। কিন্তু পাশের অধিক হয়ে গেলে তাকে লোক রাখতে হবে, তখন তাকে 15-20,000 টাকা বেতন এখান থেকে দিতে হবে লোককে, তখন আর লাভ হবে। কিন্তু দাদা, এক্ষেত্রে একটা কথা বলতে চাই, আপনি একসময় গিয়েছিলেন অধিক লাভের আশায় বা উপার্জনের আশায়, তাহলে আপনি এখন এই কথা বলতেছেন, আপনি এখন এই জায়গাটায় থাকলে কি করতেন? না, এখনো বিষয় হলো ওই সময় তো একটা অন্যরকম পলিসি ছিল, আমরা তো বেতন ওই সময় যাই পাইছি, তখন আমাদের জন্য বেশ ভালো, কারণ এখানে জায়গা জমির দাম অনেক কম ছিল, 4,000 টাকা বিঘা, মানে 20 কাঠার দাম, 5,000 টাকা বিঘা ছিল, আমরা বেতন পাইছি 7-8 হাজার টাকা, প্রতি মাসে 1.5-2 বিঘা জমির দাম পাইছি। হ্যাঁ, কিন্তু এখন তো সেরকম সুযোগ সুবিধা ইউরোপ ছাড়া অন্য কান্ট্রিতে নাই। আচ্ছা, এখন যেটা বলেন যে ক্ষুদ্র খামারিরা আসলে অনেকটা ইতে আছে, সেক্ষেত্রে সরকারের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? ক্ষুদ্র খামারিদের এখন যদি সরকাররা এরকম ভাবে কোন ই করে, অনুদান দেয়,
সঠিক ভাবে পায় তারা উন্নতি করতে পারে। অনুদান বলতে কি বুঝাচ্ছেন, কোন লোন দিয়ে সহযোগিতা? না, লোন দিয়ে সহযোগিতা করতে মানে সহজ শর্তে লোন, সহজ শর্তে, কারণ হলো এটা তো এই নিজের টাকা দিয়ে কত করা যায়। কিন্তু দাদা, কৃষি ব্যাংক গুলো তো সহজ শর্তে কম সুদে লোন দেয়, সেটা কি কখনো চেষ্টা করেছেন? না, আমি এরকম এটা কিন্তু অনেকেই করে, এটা বলে সহজ শর্তে, কিন্তু তাদের মধ্যে অনেক রকম গুমর রয়ে গেছে। তারা বলে একটা 7%, কিন্তু তারা দিয়ে দিছে দেখে 15% পরে উঠে দিয়ে দেয়। আচ্ছা, নতুন খামার যারা করতে চায় বা ধরেন আমি শুরু করব, তা আমি কিভাবে শুরু করব এবং ভালো জাত চিনব কিভাবে, কোন ধরনের গরু জানা নেই? জাতটা চিনে মানে গাভিটা চিনে নতুবা দালাল দেয়, গাভি ক্রয় করলে ঠকাই দিবে ওরা। হ্যাঁ, যেমন দেখা যায় গাভিগুলি অনেক 4-5 বড় বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পর সিংগুলো বাঁকা হয়ে যায়, ওই দালালে করে সিংগুলিকে ভালো করে চেষে সিরিজ কাগজ দিয়ে মুছে এই করে একে প্রথম বলবে যে প্রথম বাচ্চা। এইটাও কি হয় দাদা? আসলে সম্ভব? আসলে ওইটা সিংয়ের উপরে নির্ভর করে গাভিটাকে জুয়ান এবং বৃদ্ধ মনে হয়। কিন্তু এই প্রতারকের হাত থেকে বাঁচার উপায়টা কি? বাঁচা হলে যে এখন এগুলো মানুষের স্বভাব করে, যেমন তারা গাভি কিনে দেয়, তারা আমার কাছ থেকে খায় এবং যেখান থেকে কিনে আনে ওখানে আগে যা লাইন করে আসে যে আমাকে 5,000 দিতে হবে, আর আমাকে বলে আপনাকে 5,000 দিবেন আমি কিনে দিব। এখন যে ওরা এইভাবে কথা বলে বোঝাই যাবে না যে ওই লোকের পক্ষে। আচ্ছা, কিন্তু সেই ক্ষেত্রে আপনার পরামর্শটা কি নতুনদের উদ্দেশ্যে? উদ্দেশ্যে ভালো অভিজ্ঞতা সম্পন্ন নিজে থাকতে হবে, সরাসরি কথা বলতে হবে। এই দালালদের হাত থেকে বাঁচার যে দালাল ছাড়া মানে সাধারণ পাবলিক যারা দামও কম দিবে না, গৃহস্থ যারা আছে তারা দাম বেশি চেয়ে বসে থাকে। তার মানে একটা কথা বোঝা যায় যে গরু লালন পালন করতে গেলে প্রশিক্ষণ অথবা পুরনো কোন খামারের হেল্প দেওয়া অভিজ্ঞতা। আচ্ছা, ওকে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। এবং আচ্ছা, আর একটা প্রশ্ন করি, খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি তো আছে যে দেখি আমি যতদূর সম্ভব যে আমি চেষ্টা করবো যে এটাকে আমার ধরে রাখার জন্য, একটা নেশা হয়ে গেছে। আপনার নেক্সট জেনারেশন কি ধরে রাখবে? না, তা ওরা পারবে না, কারণ হলে ছেলেপেরা অনলাইনে চলে গেছে। এখন আমার এটা নেশা হয়ে গেছে, এখন এটা ছেড়ে দিলে আমি জীবিত অবস্থা আমার খুব খারাপ লাগবে, লাভ আর লোকসানের কথা চিন্তা করি না। হ্যাঁ, এগুলি দেখি আমি রাতের বেলা আসি, রাত 12-1 সময় ঘুরি কোন গাভিটা কিভাবে শুয়ে আছে, হ্যাঁ কোন ওলানে কোন সমস্যা হলো কিনা এগুলি দেখি, কারণ এটা আমি আমার অনেক গাভিকে সালাম করি রাতে এসে, হ্যাঁ যে তোমাদের জন্য সেবা করে যেতে পারি, দোয়া করো আমাকে, মানে এই আর কি। মজার একটা কথা বললেন যে এটা প্রথম শুনলাম যে গাভিকে সালাম করেন, আসলে কিভাবে সালামটা করেন? গাভি তো ওর মাথার মধ্যে ধরে করি। আচ্ছা, ওরা আমাকে কোনদিন অন্য মানুষ নতুন মানুষ আসলে পা দেয়, লাথি দেয় পিছন দিক দিয়ে, কিন্তু আমি যদি ওর পিছন দিয়ে শতবারও ঘুরি ওরা মালিক চিনে, আমাকে লাথি দেয় না, জানে যে এটা আমার মালিক আসছে। আমার মনে হচ্ছে এটা আপনার ধর্মেরই একটা অংশ। হ্যাঁ, এটা মানুষকে অনেকে বলে না যে মানলে অনেক কিছু, হিন্দু ধর্মের সেই ক্ষেত্রে এটা আপনার ধর্মের একটা অংশ। আমি এটা এই করি, খুবই ভালো লাগলো আসলে কথা বলে। আপনি আসছেন অনেক কষ্ট করে, আপনার সাথে দুই চারটা কথা বলতে পারলাম, আপনাদের অশেষ ধন্যবাদ। জি দাদা, আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন, এবং আমরা দোয়া করি যে আপনি 100 বছর বাঁচেন। আপনার 62 বছর বয়স, কিন্তু দেখে মনে হয় না, মনে হচ্ছে যে এখনো ইয়াং আপনি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, জি প্রিয় দর্শক, এই প্রতিবেদনটা দেখে এবং অভিজ্ঞ শিক্ষিত মার্জিত লোকের কথাগুলি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকার আসে, তাহলে কিন্তু আমাদের সার্থকতা। তো যারা নতুন খামার করবেন, আসলে জেনে বুঝে এবং অভিজ্ঞ খামারিদের পরামর্শ নিয়ে খামার করবেন, না জেনে না বুঝে যদি খামার করেন তাহলে কিন্তু অবশ্যই লসের ভাগে পড়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন দর্শক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।